নমস্কার বন্ধুরা, দা ভিল বয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আমি একজন ছাগল পালক আর তার সাথে ছাগল পালক ইউটিউবার। ছাগল পালন সংক্রান্ত নিত্য নতুন ভিডিও ও আইডিয়া আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে নিয়মিত তোমাদের সামনে তুলে ধরি। তাই যারা আমার ভিডিওগুলি দেখো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর তোমাদের কাছে আমি অনুরোধ করছি তোমরা আমার ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবে, আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবে, কারণ তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। বন্ধুরা, ছাগল পালন সংক্রান্ত বিভিন্ন ভিডিও বিভিন্ন তথ্য আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরেছি। তাই তোমরা যে কোনো ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে ভিজিট করো ও সেখানে গিয়ে বিভিন্ন ধরনের ভিডিওগুলি দেখো। অনেক ভিডিওই আমি তোমাদের সামনে তুলে ধরেছি, তাই আজ একটা নতুন ভিডিও নিয়ে আসছি তোমাদের কাছে। আমি ছাগল পালনের ইনকামের ব্যাপারে অনেক কথাই তোমাদের আমি বলেছি, 10টা ছাগল, 20টা ছাগল, 4টা ছাগল, 5টা ছাগল, সমস্ত ধরনের ছাগল থেকে কীরকম ইনকাম আসতে পারে সব কিছুই আমি তোমাদের সামনে তুলে ধরেছি। তাই আজকে আমি তোমাদের সামনে তুলে ধরছি যে একটা ছাগল থেকে কত ইনকাম করা যায় বছরে। এবার তোমরা বলতেই পারো যে আমি যেখানে বেশি বেশি ছাগল রাখতে বলি সেখানে একটা ছাগলের কথা কেন আসছি। একটা ছাগল তাদের জন্য যারা শখে বাড়িতে ছাগল পুষছে, তাদের বাড়ির লোকেরা বাইরে কাজ করে, বাড়িতে খুব বেশি লোক নেই, মেয়েরাও বিভিন্ন কাজে যুক্ত থাকে, তারা একটা ছাগল পালন করে কত টাকা ইনকাম করতে পারে। কারণ ছাগল তো মূলত ইনকামের জন্যই পালন করা হয়, সেই হিসাবটাই আমি আজ তোমাদের সামনে তুলে ধরছি। একটা ছাগল থেকে কত ইনকাম হয় জানতে হলে সবার প্রথমে জানতে হবে যে ছাগল থেকে কীভাবে ইনকাম করা যায়। আমরা সাধারণত ছাগল পালন করে ইনকাম করি। ছাগল পালন মানে খাসি ছাগল, মা ছাগল, বাচ্চা ছাগল, পাঁঠা ছাগল, এইসব ছাগল পালন করে আমরা ইনকাম করি। অনেকে আমরা করি কি যে একটা মা ছাগল নিয়ে এলাম, সেই মা ছাগলটার থেকে বাচ্চা উৎপাদন হলো, সেই বাচ্চা বিক্রি করলাম, ইনকাম করলাম। অনেকে আবার বাইরে থেকে পাঁঠা ছাগলের বাচ্চা কিনে আনে, তারপর সেগুলো বাড়িতে খাসি করে, তারপর বড় করে সেগুলো বিক্রি করে। কেউ কেউ আবার এত সব ঝামেলা না করে বাইরে থেকে ডাইরেক্ট খাসি ছাগলের বাচ্চা কিনে নিয়ে চলে এলো, তারপর বড় করে সেগুলো বিক্রি করলো। এইভাবেই আমরা ইনকামটা করি। তো আমি এখানে বিশেষ করে একটা ছাগল মানে একটা মা ছাগল থেকে ইনকামের কথাটা বলছি। একটা খাসি ছাগল থেকে ইনকাম তুমি একবারেই পাবে, তারপরে সেই ছাগলটা বিক্রি হয়ে গেলে আর ইনকাম পাবে না। কিন্তু একটা মা ছাগল থেকে তুমি মোটামুটি 4-5 বছর পর্যন্ত ইনকাম পেতে পারো, বরং আরও বেশি দিন পেতে পারো। একটার থেকে আমি বলছি, আমি তার বাচ্চাগুলোর থেকে বলছি না, আমি একটা ছাগল থেকেই বলছি। কীরকমভাবে পেতে পারো, তুমি ধরো একটা মা ছাগল নিয়ে এলে, পূর্ণাঙ্গ মা ছাগল, এটা মনে রাখতে হবে, পাঠি ছাগল নয়, কিন্তু যে প্রথমবার বাচ্চা দিচ্ছে, একটা পূর্ণাঙ্গ বড় স্ত্রী ছাগল, যে ছাগলটার মোটামুটি 3 বার বাচ্চা হয়ে গেছে, তোমার বাড়িতে এসে সে 4র্থবার বাচ্চা দেবে, সেরকম ছাগলের কথা আমি বলছি। একটা পূর্ণাঙ্গ ছাগল বছরে 2 বার বাচ্চা দেয়, পূর্ণাঙ্গ বড় স্ত্রী ছাগল। আমি একবার দেখাই, এই যে ছাগলটা দেখছো, এই ছাগলটা কিন্তু একটা পূর্ণাঙ্গ স্ত্রী ছাগল। এই ছাগলটার আজ থেকে 5 দিন আগে বাচ্চা হয়েছে, আমার বাড়িতে 2টো বাচ্চা আছে এর, যদিও 2টো বাচ্চা এবারে পাঠি ছাগলের বাচ্চা হয়েছে, মানে স্ত্রী ছাগল বা মেয়ে ছাগল যেটা বলবে তোমরা, যাই হোক না কেন সব থেকেই ইনকাম পাওয়া যায়। তাহলে একটা পূর্ণাঙ্গ স্ত্রী ছাগল যার বছরে 2 বার বাচ্চা হয়, একবারে সর্বনিম্ন 2টো বাচ্চা হয়, এবার সর্বোচ্চ 3টে 4টে 5টা পর্যন্ত বাচ্চা হয়, আমি সর্বনিম্ন ধরছি 2টোকেই আমি ধরছি। আমি কোনোদিনও চাই না আমার ছাগলের 2টোর বেশি বাচ্চা হোক, কারণ আমি সবসময় চাই যে আমার ছাগলের 2টো বাচ্চা হোক। 2টো বাচ্চা হলে কি হয়, সেই বাচ্চাগুলোকে খুব একটা যত্ন করতে হয় না, তার মায়ের দুধেই তাদের সব কিছু ঠিকঠাক হয়ে যায়, খুব একটা যত্ন করতে হয় না। কিন্তু 2টোর বেশি বাচ্চা হলে কিন্তু যত্ন করতে হয়। তাই আমি একটা পূর্ণাঙ্গ স্ত্রী ছাগলের কথা বলছি যে বছরে 2 বার বাচ্চা দেবে, একবারে 2টো করে বাচ্চা দেবে, মানে বছরে 4টে বাচ্চা তার হবে। এইবারে এই যে ছাগলটা যার বছরে 4টে বাচ্চা হচ্ছে, আমি ছাগলের দাম আগেই বলেছি, আমার আগের 2টো ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে যে ছাগলের কি দাম। আবার বলছি, একটা পাঁঠা ছাগল সর্বনিম্ন আমি 7000 টাকাতে বিক্রি করি 1 বছর বয়স হলে, তুমি বেশিও পেতে পারো, তো আমি 7000 টাকাই ধরছি, কারণ 7000 টাকা করে আমি বিক্রি করি, আমি এর বেশিও পাই, ঠিক আছে, তো আমি গড় 7000 ধরছি। একটা পাঁঠা ছাগল সর্বনিম্ন 7000 টাকায় তুমি বিক্রি করো, 7000 টাকায় বিক্রি যদি করো তুমি, তোমার যদি 4টে পাঁঠা ছাগল হয় তুমি কিন্তু 7-8 হাজার টাকা পেতে পারো, তুমি এর বেশিও পেতে পারো। আমি বলছি না যে এইটাই পাবে, এর বেশিও হয়, কিন্তু অনেক ছাগলই আছে। আমি এই বছর একটা পাঁঠা ছাগল বিক্রি করেছি,
10,000 টাকাতে। সেই ছাগলটার গড়নটা খুব ভালো ছিল, মাংসও বেশি হতো, সেই ধরনের ছাগল কিন্তু মানে খুব ভালো দামে বিক্রি হয়। যদি সেই রকম ছাগল যদি তোমরা সেইভাবে ছাগলগুলোকে ঠিকঠাকভাবে রাখতে পারো, অবশ্যই বিক্রি হয়ে যাবে। আমি নিজে বিক্রি করেছি, তাই আমি বলছি যে 7,000 টাকারও বেশি হয়, কিন্তু আমি 7,000 টাকা ধরছি একটা পাঁঠি ছাগল। আর একটা পাঁঠি ছাগল 2,000 থেকে 3,000 টাকার মধ্যে বিক্রি হয়। তো বছরে যদি আমি 4টে ছাগলের ধরলাম, দুটো পাঁঠি ছাগল কিন্তু যদি দুটো পাঁঠি ছাগল 7,000-14,000 টাকা হয়, ও দুটো পাঁঠি ছাগল তোমার 2,000-4,000 টাকা হয়, তাহলে কিন্তু 18,000 টাকা আসছে। এবারে তুমি যদি আরও ভালো ছাগলের গড়নটা রাখতে পারো, শরীরটা রাখতে পারো, তাহলে কিন্তু তোমার আরও বেশি দাম আসবে বছরে কিন্তু একটা ছাগল থেকে। তাই সবটাই তোমার হাতেই নির্ভর করছে যে তুমি কীরকমভাবে তোমার ছাগলটাকে রাখতে পারছো। তো সেই হিসাবে তোমার একটা মা ছাগল থেকে বছরে 18 থেকে 20,000 টাকা ইনকাম হতে পারে, বেশিও হতে পারে, কিন্তু আমি একটা গড় ধরছি 18 থেকে 20,000 টাকা একটা মা ছাগলের থেকে তোমার বছরে ইনকাম আসতে পারে। এটা তাদের জন্য যারা শখে একটা ছাগল পালন করে, ঠিক আছে? যারা শখে পালন করে তাদের ছাগলটা কিন্তু যত্নটা বেশি হয়, তারা বিভিন্ন ধরনের খাবার ঘরে খায়, এবং তাদের যে ছাগলটা সেই ছাগলটা খুব ভালোভাবে খুব ভালো যত্নে থাকে, তাদের বাচ্চাগুলো খুব ভালো হয়, মায়ের দুধের অভাব হয় না, বাচ্চাগুলো ভালোভাবে দুধ খেতে পায় এবং বাড়িতেও বিভিন্ন ধরনের খাবার খেতে পায়, তার ফলে কিন্তু বাচ্চাগুলোর যে চেহারাটা এটা কিন্তু অনেক ভালো হয়। আমার ছাগলগুলোর বাচ্চাগুলোকে দেখবেন, আমার ছাগলের বাচ্চাগুলো একটু ছোটো। কারণটা কি? কারণ আমার প্রচুর ছাগল আছে, আর আমি যেহেতু ছাগলকে কোনো খাবার দিই না, তাই খাবার না দেবার জন্য একটু তো তাদের মানে শরীরে ঘাটতি দেখা দেবে। আমি কোনো দানা খাবার দিই না, কোনো ওষুধ, ভিটামিন, ক্যালসিয়াম কিচ্ছু দিই না, কোনো কেনা খাবার আমি দিই না, আমার সব মাঠে চড়েই আমার ছাগল মানে প্রকৃতিগতভাবে আমার ছাগল থাকে। সেইভাবেই তাহলে আমার ছাগলের বাচ্চাগুলো তাদের তুলনায় একটুকু দুর্বল হবেই হবে। আর যাদের বাড়িতে একটাই ছাগল থাকে, তাদের ছাগলগুলো বাড়িরই বিভিন্ন খাবার খাচ্ছে, আর ধরো ছাগলের বাড়িতে আর কোনো ছাগল নেই, তোমার বাড়িতে একটু ভাতের ফ্যান রইলো সেটা ছাগলটা খেলো, দুটি ভাত বাঁচলো সেটা ছাগলটা খেলো, দুটি মুড়ি রইলো সেটা ছাগলটা খেলো, দুটি গমের ভুসি রইলো সেটা ওই ছাগলটাই খেলো, তাহলে ছাগলটার যত্নটা খুব ভালো হবে, তাহলে তাদের বাচ্চাগুলো কিন্তু খুব ভালোভাবেই হবে। সেই ক্ষেত্রে অনেক অনেক সময় দেখা যায় যে 20,000 টাকারও বেশি কিন্তু সেই ছাগলটার থেকে আসে। এবারে খরচের ব্যাপারটা আমি বলি, তোমরা বলতেই পারো যে শুধু ইনকামটা বললেই হবে, খরচটা কী আছে? একটা ছাগল পালন করছি, একটা ছাগলের জন্য কোনো খরচ হয় না, একটা ছাগলের জন্য কোনো ঘর করতে হয় না, একটা ছাগলের জন্য কোনো খাবার কিনে আনতে হয় না, কিচ্ছু না। ওই ছাগলটাকে তুমি তোমার বাড়িতে যেটা আসছে সেটাই তুমি খেতে দিচ্ছ, দু এক ডাল গাছের পাতা ভেঙে এনে দিলে, বাইরে ছেড়ে দিলে, বাইরে থেকে চড়ে চলে এলো, ছাগলের পেট ভর্তি হয়ে গেল। এইভাবেই কিন্তু ছাগলটা তোমার বাড়িতে থাকছে, কোনো খাবার দিতে হচ্ছে না, তাহলে খরচ জিরো। এমনিতে যদিও আমাদের দেশি ছাগলের কোনো খরচ হয় না, আমরা জিরো খরচেই পালন করি। অনেকেই আবার খাবার দেয়, আমি বলবো না যে দেয় না, অনেকেই খাবার দেয় কিন্তু আমি দিই না, আমি কোনো খাবার দিই না। তাহলে যারা একটা ছাগল পালন করছে তারা কিন্তু জিরো খরচেই পালন করছে, তাহলে জিরো খরচে পালন করছে অথচ ইনকাম আসছে বছরে মোটামুটি 20,000 টাকা। তাহলে এবারে তোমরা বুঝে নাও যে একটা ছাগল থেকে কীরকম ইনকাম হতে পারে। আমি আবার বলছি, ছাগল পালন করো, সকলে পালন করো, ঘরে ঘরে ছাগল পালন করো, ছাগলের কিন্তু বিরাট মানে একটা বিরাট ইনকাম হয় ছাগল থেকে। এছাড়াও ছাগলের যে পায়খানাটা, সে পেচ্ছাপ পায়খানাটা, এটা কিন্তু যদি চাষের জমিতে দেওয়া হয় না, এটা কিন্তু বিরাট উপকারী। তুমি বাড়িতে একটু শাকসবজি লাগাচ্ছ, ছাগলের সেই পেচ্ছাপটা পায়খানাটা তুমি যদি গাছের গোড়ায় দাও, সেই গাছটারও কিন্তু একটা সারের কাজ করছে। তুমি যদি ধানের খেতে দাও বা আরও কোনো চাষ করছো, ফসলের চাষ করছো, সেই খেতে দাও, তোমার কিন্তু সেখানে একটা সারের কাজ করে যাচ্ছে, এটা মনে রাখবে। তাহলে তোমরা বুঝতেই পারলে যে একটা ছাগল থেকে কত টাকা ইনকাম আসতে পারে। যাই হোক, আজকের আমি বেশি কিছু বলছি না, আমার ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তো ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার অবশ্যই করো, আর যে সমস্ত ভিউয়ার্স এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের মতো এই পর্যন্তই, এরপরে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।